ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কাজ বাজের জন্য করতে পারিনি, অনেক মানে ব্যস্ত ছিলাম, তো আমার ব্লগটা এই সন্ধ্যে থেকে স্টার্ট করছি। কারণ এখন যাব শাশুড়ি বউ মিলে ফুচকা পার্লারে, ফুচকা খেতে যাবো। আর ওখান থেকে আমার বর ডাইরেক্ট অফিস থেকে ওখানে ঢুকবে পার্লারটায়, আর আমরা দুজন এখান থেকে অলরেডি বেরিয়ে যাব। এখনও রেডি হয়নি, আমি এরকমভাবে বসে আছি, আমার শাশুড়িও নাইটি পরে বসে আছে, এবার একটু রেডি হতে যাব। শাশুড়ি শাড়ি পরবে আর আমিও চুড়িদার পরব, তো এখন আমি যাচ্ছি রেডি হতে। তো চলো তোমার সাথে আবার রেডি হয়ে কথা। যে আমি রেডি হয়ে গেছি, আমার শাশুড়িও রেডি হয়ে গেছে, তো এখন যাচ্ছি ফুচকা পার্লারে। আমার বর এসে গেছে স্টেশনে, বারুইপুর স্টেশনে, আর আমরা যাচ্ছি এখান থেকে, আমাদের কাছে এখানে কাছেই, বেশি দেরি লাগবে না, এক্ষুনি চলে যাব। তো এই যে আমি কালো আর এই কালার এই প্রিন্টেড আউটের চুড়িদারটা পরেছি, তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি, এখন ভাঙছি সিঁড়ি, আর এই যে এদিক থেকে গিয়ে আবার এদিক থেকে গিয়ে আবার এদিকে বেরোতে হয়। শাশুড়ি খুলে খুলে দেখছে, দেখো আমরা অর্ডার করে দিয়েছি, আমরা করেছি, আমি করেছি, কোথায় গেল, এইটা অর্ডার করেছি, এটা অর্ডার করেছি, আর একটা আছে পাইনঅ্যাপেল ফুচকা, একটা করেছি ট্যাঙ্গি অরেঞ্জ, আর একটা করেছি এই যে আমি একটা করেছি এই যে চিকেন নাগেট ফ্রেঞ্চ ফ্রাই, এটা অর্ডার করেছি। এরকমভাবে লেখা থাকে, এটাই চা পাওয়া যায়, কফি চা সব পাওয়া যায়। হ্যাঁ চা পাওয়া যায়, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, 100 টাকা, চকলেট পাওয়া যায়। তো অর্ডার করা হয়ে গেছে, আমার শাশুড়ি এই যে বসে আছে, আমরা সবাই বসে আছি, ওখানে দুজন আছে, বেশি কেউ নেই করোনার টাইমে। আমার শাশুড়ি এই যে বসে আছে, আমার বর এই যে বসে আছে, আমি তো বসেই আছি, আর আমার কী যেন বলছি, আমার শাশুড়ি বসে আছে, আর ওই যে ওখানে দুজন বসে আছে, আর কতজন ছিল এক্ষুনি বেরিয়ে গেল, স্টুডেন্ট ছিল, করোনার জন্য ভর্তি নেই যাওয়াটা। আমরা 3 ধরনের ফুচকা মানে অর্ডার করেছি, আর কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, সেগুলো আসবে। এটা আছে ম্যাঙ্গো ফুচকা, এটা আছে পাইনঅ্যাপেল ফুচকা, এটা আছে অরেঞ্জ ফুচকা, তার জন্য 3 রকম কালারের বাটিতে দিয়েছে। ঠিক আছে, আর আমার শাশুড়ি গালে দিয়ে হাত দিয়ে চিন্তা করছে, বলছি তো এই যে খাওয়া কমপ্লিট। এখনও একটা জিনিস অর্ডার দিয়েছি, দই ফুচকা, সেটা এখনও আসেনি, আসবে। আমার শাশুড়ি এই যে চিন্তা করছে, আর আমার বর এই যে ঘড়ি দেখছে, আর আমার এখনও বাকি এইটুকুনি, এটা খাবো। কমপ্লিট, আমরা এখন যাচ্ছি নিচে। এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু আমরা গেছিলাম ফুচকা পার্লারে, আমরা রেস্টুরেন্টে যাইনি। ওপর থেকে দেখো কেমন লাগছে না, এটা সেই এটা বারুইপুর স্টেশন, আর একটু যেতে হবে বারুইপুর স্টেশন।
এখানে ককটেলও পাওয়া যায়। আমাদের ফুচকা খাওয়া গেছে, এখন যাচ্ছি আমরা। আমি যা ঘরে আর রান্না করব না, একটু কিছু বাইরের থেকেই খাবার নিয়ে নেবো, রাত্রিরে ওগুলো ওটাই খেয়ে নেবো। কী নেবে? বিরিয়ানি বিরিয়ানি নিন। আরে বিরিয়ানি নেবে তাহলে এখান থেকে। এই যে বিরিয়ানি নিয়ে নেবো, আমার বিরিয়ানি নিয়ে নেবো, কারণ আর রান্না করবো না, বিরিয়ানি নিয়ে নেবো। বিরিয়ানি নিয়ে নিয়েছি তিনজনের তিন প্যাকেট, তো আর একটা নেবো। চলো, এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি। হয়ে গেছে, টোটোয় উঠেও গেছি, খেয়ে দিয়ে আর হাঁটতে পারছি না। তো এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবো, দিলে হয়ে যাবে আমাদের রাত্রিবেলা ডিনারও, মানে ডিনারেরও প্ল্যান হয়ে গেল, কারণ গিয়ে আর ইচ্ছা করবে না রান্না করতে। বাড়ি চলে এসেছি, বাবা ঘেমে চান। এতক্ষণ এসির মধ্যে ঢুকেছিলাম, ওই ফুচকা পার্লারটায় তো পুরো এসি লাগানো, তো ওটা ফুচকা পার্লার ছিল। তো যাই হোক, ওই ফুচকা পার্লার থেকে বেরোলাম, কি গরম লাগছে, এতক্ষণ ঠান্ডা লাগছিল ওর ভেতরে। তো যাই হোক, এসে গেছি, বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছি, রাত্রিবেলা রান্নার থেকে আমি মুক্তি। তো যাই হোক, তো আবার তোমাদের সাথে পরে আবার দেখা হবে। দেখো, 11টা বেজে গেছে, আমরা এখন করছি ডিনার। ওই যে নিয়েছি স্যালাড, আর ওই যে আমার বড় বসে গেছে, আমার শাশুড়িও বসে গেছে, আমিও বসে গেছি, আর ওই যে থামস আপ। তো এখন খাবো, খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। এখন বাজে 11টা 45, তো শুয়ে পড়েছি। তো এত গরম পড়েছে না, কিচ্ছু ভাল লাগছে না, একটুও কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু না। তো আমার হাফ হাফ লিপস্টিক আছে, হাফ হাফ খেয়ে নিয়েছি। যাই হোক, তো আমি আজকে খাটে শুচ্ছি না, আমি আজকে নিচে শোবো, কারণ কালকে রাত্রে আমি সারা রাত ঘুমাতে পারিনি গরমের ঠেলায়। সিলিং ফ্যান চলছে ওপরে, প্লাস এই দেখো নিচে টেবিল ফ্যানও চলছে। তো আমি নিচে শুয়েছি মেজের মধ্যে, মেজে শুইনি, পেতে নিয়েছি কিছু একটা জিনিস পেতে নিয়েছি, কার্পেট পাতা আছে, তার উপরে একটা জিনিস পেতে নিয়ে একটা চাদর পেতে নিয়েছি। তো আজকে একটু ঘুমটা ভালো হবে। তো অর্ণব নিচে শুতে পারে না, জন্মে কোনোদিন নিচে শোয়নি। হ্যাঁ, বলছে আমি নিচে শোবো, তুমি ওপরে শো। অর্ণব বলে না, তুমি নিচে শোবে, আমি ওপরে শোবো, আমিও নিচে শোবো। তা ও দেখি, আপাতত বলেছে তো নিচে শোবে, এখন কি করে ওই জানে, ও এখন বাইরে গেছে। তো চলো তোমাদের সাথে আর বেশি ফাটাবো না, গেজাবো না। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, তো বেশি করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের ওয়েলকাম, মন থেকে খুলে বলছি ওয়েলকাম। আর হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমাদের বেশি 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 অনেক 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 ভালোবাসা আমার ফ্যামিলিতে আসার জন্য। তো চলো আর বেশি ফাটাবো না, তো চলো গুড নাইট অ্যান্ড হ্যাভ এ সুইট ড্রিমস অ্যান্ড বাই।